একজন বিজ্ঞানী একটা টাইম মেশিন বানালেন যাতে তিনি অতীতে গিয়ে তার প্রেমিকার মৃত্যুকে আটকাতে পারেন। এবং এটা করতে গিয়ে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে থেকে শুরু করে আদিম গুহাবাসী মানুষের জীবন এবং পৃথিবীতে চাঁদ ভেঙে পড়ার পর কী করে পৃথিবী ধ্বংস হয়ে গেছিল সব কিছু তিনি দেখলেন। শেষ অবধি কী হলো, বাঁচাতে পারলেন তিনি তার প্রেমিকাকে? সত্যি কি টাইম ট্রেভেল করে আমরা আমাদের অতীতে গিয়ে বিভিন্ন ঘটনাকে বদলাতে পারি? একটা টান টান উত্তেজনায় ভরা কাহিনী। তো চলো আমার সাথে একটা টাইম মেশিনের অ্যাডভেঞ্চারে সিট বেল্ট বেঁধে নাও। এসডি স্টোরি প্রেজেন্টিং দ্য টাইম মেশিন। কাহিনী শুরু হচ্ছে একজন কলেজের প্রফেসরকে দিয়ে, যিনি বিভিন্ন কিছু গবেষণা করেন কলেজে পড়ানোর পাশাপাশি। প্রথমে এই গল্পের চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। ইনি প্রফেসর আলেকজান্ডার, সংক্ষেপে এনার নাম অ্যালেক্স। ইনি আলেকজান্ডারের বন্ধু ডেভিড, আর ইনি আলেকজান্ডারের বাড়ির মেড বা বাড়ি দেখাশোনা করেন, এনার নাম মিসেস উইচেপ্ট। আর এই সুন্দরী নারী যিনি কিনা আলেকজান্ডারের প্রেমিকা, এর নাম এম্মা। তো মুভি শুরুতে দেখা যায় আলেকজান্ডার তার রিসার্চের কাজে ব্যস্ত। তখন তার বন্ধু ডেভিড এসে জানায়, তুমি ভুলে গেছো আজকের রাতের কথা? আলেকজান্ডার মনে পড়ে, হ্যাঁ আজ তো এম্মার সাথে আমার দেখা করার দিন। সত্যিই তো, আর আজই তো সে এম্মাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এম্মাকে আলেকজান্ডার খুব ভালোবাসে, যাকে বলে ট্রু লাভ, আর এম্মাও তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে। বাড়ি থেকে রেডি হয়ে বের হয় আলেকজান্ডার, খুব খুশি ছিল সে। মেয়েটার সাথে পার্কে দেখা হয়। পার্কে দেখা হওয়ার সাথে সাথে মেয়েটা তাকে বলে, অ্যালেক্স তুমি আমার জন্য ফুল আনবে বলে প্রমিস করেছিলে, কোথায় আমার ফুল? অ্যালেক্স তখন এম্মাকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, আর এতে এম্মা অবাক হয়ে যায় এবং তার সাথে খুব খুশিও হয়, কারণ সে এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে অ্যালেক্স কবে তাকে বিয়ের জন্য প্রপোজাল দেবে। অ্যালেক্স একটা রিং পরিয়ে দেয় এম্মার আঙুলে। এম্মা তখন অ্যালেক্সকে বলে, চলো পার্কের ওই ফাঁকা রাস্তাটা দিয়ে একটু হাঁটা যাক, আমি তোমার হাত ধরে কিছুক্ষণ হাঁটতে চাই। তারা যখন পার্কে হাঁটছিল তখন হঠাৎ একটা ছিনতাইবাজ আসে। সেই ছিনতাইবাজটা হঠাৎ করে পিস্তল বের করে এবং যা আছে সব কিছু দিয়ে দিতে বলে। অ্যালেক্স ভয় পেয়ে মানি ব্যাগ, ঘড়ি, চেন সব কিছু দিয়ে দেয়, কিন্তু সেই ছিনতাইবাজটার নজর পড়ে এম্মার আঙুলে থাকা সেই আংটিটার ওপরে। সে এম্মাকে বলে, আংটিটা খুলে দিন আমায়, কিন্তু এম্মা সেটা দিতে নারাজ, কারণ সেটা অ্যালেক্স তাকে বিয়ের প্রপোজাল দিয়ে পড়িয়েছিল, সুতরাং সেটার মূল্য তার কাছে অনেক বেশি। কিন্তু ছিনতাইবাজটা কিছুতেই মানতে রাজি হয় না, তার ওই আংটিটা চাই। এবং সে আংটিটার জন্য ধস্তাধস্তির সময় সেই ছিনতাইবাজটার পিস্তল থেকে একটা গুলি বার হয়, যেটা কিনা এম্মার বুকে গিয়ে লাগে, এবং গুলি লাগার পর ছিনতাইবাজটা সেখান থেকে পালিয়ে যায়। এম্মা মাটিতে লুটিয়ে পড়ে এবং এম্মার সেখানে মৃত্যু হয়। অ্যালেক্স এম্মাকে প্রচণ্ড ভালোবাসত, সে কান্নায় ভেঙে পড়ে, কারণ ভালোবাসা না পাওয়ার দুঃখ আলাদা হয় এবং ভালোবাসার মানুষটাকে হঠাৎ কাছে পেয়ে সাথে সাথে হারিয়ে ফেলার কষ্টটা ভাষায় বলে বোঝানো যায় না। এবং অ্যালেক্স প্রচণ্ড দুঃখে, কষ্টে, শোকে দিন কাটাতে থাকে এবং রিসার্চ করতে থাকে একটা টাইম মেশিন বানানোর জন্য। এরপর গল্পের কাহিনী দেখানো হয় 4 বছর পরে। প্রফেসর অ্যালেক্স নিজের গবেষণাগারে রিসার্চে ব্যস্ত। সেই সময় সেখানে তার বন্ধু ডেভিড আসে। ডেভিড এসে অ্যালেক্সকে বলে, কি ব্যাপার তোমার, তুমি আর কতদিনই ঘরের মধ্যে বন্দি থাকবে? সারা দুনিয়ার সাথে তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছো, এমনকি আমি যে তোমার সাথে দেখা করতে আসি তোমার তো সেদিকে কোনো খেয়াল থাকে না। তুমি জানো আমি লাস্ট কবে তোমার সাথে দেখা করতে এসেছিলাম? এইসব বলতে বলতে অ্যালেক্স হঠাৎ খুব উত্তেজিত হয় এবং চিৎকার করে বন্ধুর ওপরে, চিৎকার করে তাকে সে বেরিয়ে যেতে বলে, এবং পর মুহূর্তেই সে তার ভুল বুঝতে পারে। সে ডেভিডকে বলে, তুমি 1 সপ্তাহ পরে এসো, তখন এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তার বন্ধু ডেভিড বলে, ঠিক আছে আমি 1 সপ্তাহ পরে আসছি। এবং ডেভিড ওখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় প্রফেসর অ্যালেক্স একটা পর্দা সরিয়ে দেয় এবং পর্দার ওপাশে আছে একটা টাইম মেশিন। এই 4 বছর ধরে নিরন্তর চেষ্টা করে, সারা দিন রাত মেহনত করে প্রফেসর আলেকজান্ডার একটা টাইম মেশিন বানিয়ে ফেলেছেন। তিনি টাইম মেশিনটার ভেতরে গিয়ে বসলেন এবং যে তারিখে এম্মা সেই ছিনতাইবাজটার গুলিতে মারা গিয়েছিল সেই ডেট তারিখ দিয়ে ঠিক সেই জায়গায় পৌঁছন প্রফেসর আলেকজান্ডার। আবার একই রকমভাবে মেয়েটার সাথে তার দেখা হয়। মেয়েটা তখন তাকে বলে, অ্যালেক্স তুমি আমার জন্য ফুল নিয়ে আসার প্রমিস করেছিলে, কোথায় আমার ফুল? আলেকজান্ডার এম্মাকে 4 বছর পর আবার জীবিত দেখে নিজেকে ধরে রাখতে পায় না, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে এম্মাকে প্রপোজ করে বিয়ের জন্য,
এবং যথারীতিভাবে এমা অবাক হয় এবং তার প্রপোজাল মেনে নেয়। এরপর এমা প্রফেসরকে বলেন, চলো না আমরা পার্কের ওই ফাঁকা রাস্তাটা দিয়ে তোমার হাতে হাত ধরে হাঁটি। কিন্তু প্রফেসর অ্যালেক্স তাতে রাজি হন না, কারণ তিনি জানেন এইভাবেই সে ছিনতাইবাজের গুলিতে প্রাণ হারিয়েছিল। সুতরাং সে এমাকে বলে, এমা তুমি আজ বাড়ি চলে যাও, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসছি এবং আমরা ওই বড় রাস্তাটা ধরে যাব। তার এই অদ্ভুত আচরণে এমা অ্যালেক্সের কাছে জানতে চায়, অ্যালেক্স তুমি ঠিক আছো, তোমার শরীর ঠিক আছে তো? অ্যালেক্স বলে, সব ঠিক আছে, আমি তোমাকে সব কিছু খুলে বলবো, কিন্তু তুমি এখন বাড়িতে চলো। তারা বড় রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এমা অ্যালেক্সকে বলে, ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু তুমি যে আমায় ফুল দেওয়ার প্রমিস করেছিলে সেই প্রমিসটা তো রাখো, আমায় ফুল দাও, আমার ফুল চাই। তখন অ্যালেক্স এমাকে বলে, ঠিক আছে তুমি এখানেই ফুটপাতের মধ্যে দাঁড়াও, আমি ও পাশের ওই দোকানটা থেকে ফুল নিয়ে আসছি। এই বলে অ্যালেক্স ফুল কিনতে যায়। হঠাৎ অ্যালেক্সের কানে আসে চিৎকার, সে রাস্তার ওই পাশে তাকায়, দেখে একটা ঘোড়ার গাড়ি এমার ওপরে চেপে বসেছে এবং সে দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে ঘোড়ার গাড়িটা উল্টে পড়ে আছে এমার শরীরের ওপরে এবং ঘোড়ার গাড়ির চাকায় এমা মারা গেছে। সে প্রচণ্ড কষ্ট পায় এবং সেখান থেকে সে নিজের সময়ে আবার ফিরে আসে টাইম মেশিনে করে। অ্যালেক্সের মনে আবার সন্দেহ দেখা দেয়। সে বুঝতে পারে যে আমি যতবারই অতীতে গিয়ে আমার প্রেমিকা এমাকে বাঁচানোর চেষ্টা করি না কেন, সে মরবেই কিছু না কিছুভাবে। এবার সে ভাবতে থাকে যে কি করে অতীতে গিয়ে আমি সব ঘটনা চেঞ্জ করে ফেলতে পারবো এবং আমার প্রেমিকা জীবিত অবস্থায় আমার সাথেই থাকবে। এবার একটা জিনিস বুঝতে হবে, যখন এইসব ঘটনা চলছিল, অর্থাৎ অ্যালেক্স ও এমা যেই সময়ের মানুষ সেই সালটা ছিল 1800 শতাব্দী, অর্থাৎ তখন বিজ্ঞান অতটা উন্নত ছিল না। তাই প্রফেসর অ্যালেক্স ঠিক করেন যে আমি টাইম মেশিনে করে ফিউচারে যাব, কারণ ফিউচারে নিঃসন্দেহে বিজ্ঞান আরও উন্নত থাকবে এবং সেখানে গিয়ে আমি এটার সলিউশন খোঁজার চেষ্টা করব যে কি করে আমি টাইম মেশিনে করে অতীতে গিয়ে কোনো ঘটনাকে বদলে ফেলতে পারি। এবং সেই মতো সে তার টাইম মেশিনে আবার চেপে বসে। এবার সে অতীত নয়, ভবিষ্যতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর এই যে টাইম ট্রেভেলের দৃশ্যটা, জাস্ট অসাধারণ। মাই গড, টাইম ট্রেভেলের এরকম বর্ণনা, এরকম দৃশ্য আমি আর অন্য কোনো মুভিতে দেখিনি। যখন সে ফিউচারের দিকে যাচ্ছে, চারপাশের ওয়েদার, বাড়ি ঘর সব কিছু বদলাচ্ছে, একটার পর একটা ঋতু বদলাচ্ছে, এরকম টাইম ট্রেভেলের সুন্দর দৃশ্য যা কিনা দেখলে চোখ জুড়িয়ে যায়। অ্যালেক্স যে বছরে গিয়ে নিজের টাইম টেবিলের মেশিনটা বন্ধ করলো, সালটা ছিল 2030-এর 24 মে। সে টাইম মেশিন থামানোর পর ওখানেই রাস্তার মধ্যে একটা বড় টিভির স্ক্রিনে খবর চলছে দেখল। সেখানে খবরে দেখাচ্ছে মানুষ এখন চাঁদে বসবাস করার জন্য চাঁদে বিল্ডিং বানানো শুরু করেছে। লুনার নামে একটা প্রজেক্ট চলছে চাঁদে। এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর পৃথিবী থেকে মানুষ চাঁদে গিয়ে থাকতে পারবে। এখনকার সায়েন্স এতটাই উন্নত, অ্যালেক্সের মনের মধ্যে আশা জেগে উঠল যে এখনকার বিজ্ঞান যদি এতটাই উন্নত হয় যে যেখানে চাঁদকে ছোঁয়ার কল্পনা করা যেত না সেখানে মানুষ বাড়ি বানানো শুরু করেছে, তার মানে কী করে অতীতে গিয়ে আমি আমার প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবো, সেই সমাধান নিশ্চয়ই আমি এখনকার সময়ে পাব। এবং এই জন্য সে বেরিয়ে পড়ে তার উত্তর খুঁজতে। সে ঘুরতে ঘুরতে একটা লাইব্রেরিতে পৌঁছলো, কারণ বিজ্ঞানের কি উন্নতি হয়েছে সেটার ডিটেল পাওয়া যাবে সেই সময়কার বিভিন্ন সায়েন্সের ওপর রিসার্চ করা বইগুলোতে। এবার এখানে যাওয়ার পর অ্যালেক্সের সাথে পরিচয় হয় একটা কম্পিউটার প্রোগ্রাম 3D হলোগ্রামের, কারণ বিজ্ঞান তখন এতটাই উন্নত যে সব ধরনের বইয়ের সমস্ত ডাটা একটা কম্পিউটার প্রোগ্রামের ভেতরে স্টোর করে রাখা হতো, যাতে খুব সহজে দরকার পড়লে সেখান থেকে ইনফরমেশন পাওয়া যায়। তো অ্যালেক্স সেই 3D হলোগ্রামটাকে জানায় যে আমি টাইম ট্রাভেলের ওপর বই খুঁজছি, তোমার কাছে এমন কিছু বই আছে বা তোমার কাছে এমন কোনো ডাটা আছে যেগুলো আমাকে টাইম ট্রাভেল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে? সেই কম্পিউটার প্রোগ্রামটা জানায় টাইম ট্রাভেল তো সম্ভবই নয়, হ্যাঁ তবে টাইম ট্রাভেলের ওপরে লেখা কিছু বই আছে সেগুলো আমি আপনাকে দেখাতে পারি, যেমন কিছু মুভি তৈরি হয়েছে, কিছু মিউজিক আছে। এবার আলেকজান্ডার বুঝতে পারে যে বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এত বছর পরেও কেউ টাইম মেশিন এখনও আবিষ্কার করতে পারেনি। অ্যালেক্স হতাশ হয়। অ্যালেক্স 3D হলোগ্রামটাকে জিজ্ঞেস করে, তুমি জানো আমরা অতীতে গিয়ে কোনো কিছু কেন চেঞ্জ করতে পারি না? কম্পিউটার প্রোগ্রামটা জবাব দেয়, কারণ টাইম ট্রাভেল করা সম্ভব নয় তাই। অ্যালেক্স বুঝলো, না এখানে আমার প্রশ্নের আমি উত্তর পাবো না। সে ঠিক করে যে আমি আরও অদূর ভবিষ্যতে যাব।
হয়তো আরও কয়েকশো বছর ফিউচারে গেলে সেখানে হয়তো সেখানকার মানুষ টাইম মেশিন আবিষ্কার করেছে, এবং সেখানে গেলে আমি জানতে পারবো যে কেন আমরা অতীতে গিয়ে কোনো কিছু বদলাতে পারি না। এরপর আলেকজান্ডার আবার সেই টাইম মেশিনে চেপে বসে। সে যে সময়ে এসে পৌঁছলো সেই সময়টা হলো 3037 সাল, দিনটা 21শে আগস্ট। অ্যালেক্স দেখলো চারদিকে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে। ঠিক তখনই একটা আর্মি গাড়ি এসে থামলো। দুজন কমান্ডো গাড়ি থেকে নেমে এলো এবং তারা অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে বলল, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি এখানে কেন ঘুরে বেড়াচ্ছেন? আপনাকে যতক্ষণ না পর্যন্ত রেস্কিউ ক্যাম্পে না পৌঁছে দেওয়া হচ্ছে ততক্ষণ আপনি আমাদের হেফাজতে। অ্যালেক্স ঘাবড়ে যায়, সে বলে, আমি করলামটা কি? কমান্ডোরা তার কোনো কথা শুনতে রাজি নয়, তাকে জোর করে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। অ্যালেক্স অবাক হয়, সে বারবার জিজ্ঞেস করে, আমি করলাম কি, আর কেউ আমাকে বলবে যে এখানে কি হচ্ছে এসব? একজন কমান্ডো জানায়, ওই দেখো চাঁদ ভেঙে পড়ছে পৃথিবীর ওপরে। অ্যালেক্স এটা দেখে অবাক হয়ে যায়, সে বলে, অসম্ভব, এটা হতেই পারে না, কি করে হলো, চাঁদ কেন ভেঙে পড়ছে? তখন কমান্ডোরা জানায়, চাঁদে মানুষের বসবাসের জন্য যে লুনার প্রোগ্রাম হচ্ছিল সেখানে 28 মেগাটনের একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটানো হয়েছিল একটা বিল্ডিং তৈরি করার জন্য, এবং সেজন্যই সেটা চাঁদের ওপর এফেক্ট পড়ে এবং চাঁদ ক্রমশ ভেঙে পড়ছে, পৃথিবী থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আমাদের সঙ্গে চলুন। অ্যালেকজান্ডার যেতে রাজি হয় না, কিন্তু তারা জোর জবরদস্তি তাকে গাড়িতে তুলতে চায়। ঠিক এই সময় পৃথিবীর মাটি ফেটে লাভা বের হওয়া শুরু করে এবং বিভিন্ন টুকরো টুকরো চাঁদের অংশ এসে পৃথিবীতে পড়া শুরু করে। এই সুযোগে অ্যালেকজান্ডার ওখান থেকে পালিয়ে যায়, কোনো রকমে সে গিয়ে নিজের টাইম মেশিনে বসে এবং টাইম মেশিনটা স্টার্ট করে দেয়। কিন্তু টাইম মেশিন স্টার্ট করতে করতে সেখানকার প্রাকৃতিক যে বিপর্যয় শুরু হয়েছিল সেটাতে অ্যালেকজান্ডার নিজের টাইম মেশিনের সাথে ধাক্কা খান এবং অনেকটাই চোট পান। চোট এতটাই গুরুতর ছিল যে টাইম মেশিনটা অন করার পর অ্যালেকজান্ডার জ্ঞান হারান এবং টাইম মেশিনটা নিজের নিয়ম মতো চলতে থাকে। আর এখানেই আমরা দেখতে পাই একটা খুব সুন্দর দৃশ্য, কী করে সেই টাইম মেশিনটা ভবিষ্যৎ থেকে আরও ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে যাত্রা করে, ক্রমশ পৃথিবীর অন্ত হয়ে যায় এবং ফিরে আসে পৃথিবী সেই আগের অবস্থা যেখানে পৃথিবী শুধুমাত্র আগুনের গোলা ছিল। তারপর আস্তে আস্তে সেই পৃথিবী কী করে ঠান্ডা হলো, তারপর হিমবাহ যুগ এলো, সব কিছু বরফের। তো যখন পৃথিবী বসবাসের উপযোগ্য হলো, অর্থাৎ চারদিকে সবুজ গাছপালা দেখা দিতে শুরু করলো, ঠিক সেই সময় অ্যালেক্সের জ্ঞান ফেরে এবং সে টাইম মেশিনটা বন্ধ করে দিয়ে সে আবার জ্ঞান হারায়। অ্যালেকজান্ডারের যখন আবার জ্ঞান ফিরল, তখন সে দেখল তার গায়ের জামাকাপড় খোলা এবং তার পেটে বুকে ব্যান্ডেজ বাঁধা। সে উঠে এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। হঠাৎ দেখল একটা বাচ্চা ছেলে ওখানে। ছেলেটাকে সে জিজ্ঞেস করলো, তুমি কি জানো আমি কোথায়? ছেলেটা তার ভাষা বুঝতে পারল না। সেই ছেলেটার পেছন পেছন বাইরে বেরিয়ে এলো এবং বাইরে বেরিয়ে এসে সে যা দেখল তাতেই তার চোখ ছানাভরা হয়ে গেল। বাইরে দুটো বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের গায়ে সারি সারিভাবে মৌমাছির চাকের মতো ছোট ছোট বাড়ি ঝুলছে এবং সেখানে তখন কিছু লোক জড়ো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা অ্যালেকজান্ডারের ভাষা বুঝতে পারে না, আর অ্যালেকজান্ডারের ভাষা ছিল ইংরেজি ভাষা। অ্যালেকজান্ডার তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই মানুষগুলো তাকে জলে ফেলে দেওয়ার জন্য সচেষ্ট হয়। এই সময় সেখানে একটা মেয়ে আসে, মেয়েটার নাম মরা। মেয়েটা এসে অ্যালেকজান্ডারের সাথে অ্যালেকজান্ডারের ভাষা অর্থাৎ ইংরেজিতে কথোপকথন শুরু করে। অ্যালেকজান্ডার অবাক হয়, সে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে কেউই আমার ভাষা বুঝছে না, তুমি কি করে আমার ভাষা বুঝতে পারলে? তখন মরা তাকে জানায় যে আমাদের এখানে কিছু জিনিস আমরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করেছি এবং সেখান থেকে আমি এই ভাষা শিখেছি কিছুটা, পাথরের গায়ে এই ভাষাগুলো লেখা আছে। এবার এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, ব্যাপারটা খুবই বোঝার মতো, যে মরা কী করে ইংরেজি ভাষা শিখলো এবং সেটা ধ্বংসস্তূপের মধ্যে পাথরের গায়ে লেখা আছে কেন। এখানে একটা ব্যাপার বুঝতে হবে, অ্যালেকজান্ডার এখন যেই সময়টাতে আছেন সেই সময়টা কিন্তু অদূর ভবিষ্যৎ, যেখানে পৃথিবী একবার ধ্বংস হয়ে আবার সভ্যতা শুরু হয়েছে। অর্থাৎ যেই পৃথিবী ধ্বংস হয়েছিল সেই সময়কার পৃথিবীর বিভিন্ন জিনিস, ঠিক যেমন আমরা এখন আমাদের ঐতিহাসিকবিদেরা বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করে প্রাচীনকালের জিনিস আবিষ্কার করে, আমরা প্রাচীনকালের লিপি পেয়েছি, সেই সময়কার মানুষও ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের বর্তমান সময়ের কিছু লিপি উদ্ধার করেছিল এবং কিছু স্ট্রাকচার উদ্ধার করেছিল।
সেখানে পাথরের গায়ের লেখা দেখে সেই মেয়েটা ইংরেজি ভাষা কিছুটা শিখেছিল, যেটাতে সে কাজ চালাতে পারে। তো যাই হোক, এবার মরা আলেকজান্ডারকে তাদের গ্রাম ঘুরে দেখায়। গ্রামটা একদম আদিবাসী গ্রামের মতো এবং দেখে বোঝাই যায় যে সভ্যতা সবে শুরু হয়েছে সেখানে। এরপর মরা আলেকজান্ডারকে তার টাইম মেশিনটার কাছে নিয়ে যায়। আলেকজান্ডার গিয়ে দেখে টাইম মেশিনটা ঠিকঠাক আছে। মরা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখন তোমার সময়ে ফিরে যাবে? আলেকজান্ডার বলে, হ্যাঁ আমি ফিরে যাব, কেউ আমার জন্য অপেক্ষা করছে। তখন মরা তাকে বলে, তোমায় আমি একটা অনুরোধ করতে পারি? আলেকজান্ডার বলে, হ্যাঁ বলো। মরা তখন তাকে বলে, আমার ছেলেটাকে নিয়ে যাও না। ওই যে বাচ্চা ছেলেটা যার সাথে আলেকজান্ডারের প্রথম জ্ঞান ফেরার পরে কথা হয়েছিল, সেই ছেলেটা মরার ছেলে এবং মরার হাজবেন্ড মারা গেছেন। আলেকজান্ডার তখন অবাক হন। অবাক হয়ে সে মরাকে জিজ্ঞেস করে, কিন্তু আমার সাথে তোমার ছেলে গিয়ে কী করবে? মরা তখন কাঁদো কাঁদো হয়ে রিকোয়েস্ট করে যে, আপনি প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান। এই কথা বলতে বলতে কিছু অতি মানবীয় শব্দ শোনা যায়। মরা ছুটতে শুরু করে এবং আলেকজান্ডারও তার পেছনে পেছনে ছুটতে শুরু করে। সে ডাকতে থাকে, মরা কি হয়েছে, তুমি ছুটছো কেন, আর ওই শব্দগুলো কিসের, ওরা কারা? মরা কিচ্ছু বলতে পারে না। আস্তে আস্তে দেখা যায় সেই গ্রামের সব মানুষ ছুটতে শুরু করে দিয়েছে, যেন একটা কোনো প্রচণ্ড বিপদের হাত থেকে তারা বাঁচতে চাইছে। কিছুক্ষণ পর দেখা গেল মানুষের মতো দেখতে অনেকটাই, কিন্তু মানুষ নয়, নরভক্ষক এক ধরনের জন্তু তারা সদল বলে সেই আদিবাসী গ্রামটার ওপর হামলা করেছে। তারা মুখ দিয়ে বিষাক্ত তীর ছুটছে। আলেকজান্ডার এটা দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এরা কারা, মানুষের মতো দেখতে অথচ মানুষ নয়। আলেকজান্ডার মরার ছেলেটাকে রক্ষা করার অনেক চেষ্টা করে, তাকে বাঁচাতে সক্ষম হলেও সেই নরভক্ষক জন্তুগুলো মরাকে বালুর নিচে টেনে নিয়ে যায়। আলেকজান্ডার অনেক চেষ্টা করে মরাকে রক্ষা করতে পারে না। আলেকজান্ডার গ্রামবাসীদের তখন জিজ্ঞেস করে, এরা কারা? তখন গ্রামবাসীদের মধ্যে থেকে একজন জানায়, এরা নরভক্ষক জন্তু, এরা আমাদের গ্রাম থেকে এভাবেই কিছুদিন পর পর মানুষ টেনে নিয়ে চলে যায়। আলেকজান্ডার জিজ্ঞেস করলো, তোমরা কিছু করো না কেন? সেই লোকটা জবাব দেয়, আমরা কেউই ওদের সাথে পেরে উঠবো না, তাই আমরা কিছু করি না, এবং যে যায় তার সম্বন্ধে আমরা কোনো কথাও বলি না। আলেকজান্ডার এতে উত্তেজিত হয়ে যায়। সে তখন তাদেরকে বলে, আমাদের লাইফের সাথে যখন আমরা কোনো কিছু করতে পারি না তখন সেটাকে মেনে নেওয়া ভালো, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো জিনিসের প্রতিবাদও করতে হয়, সে যতই আমরা ভয়ভীত থাকি না কেন। তখন লোকটা তাকে বলে, তাহলে আপনি করছেন না কেন? আপনি যান, আপনি প্রথম প্রতিবাদটা করুন, নিয়ে আসুন ওকে, উদ্ধার করে নিয়ে আসুন মরাকে, পারবেন? আলেকজান্ডার রাজি হয়। আলেকজান্ডার সেই বাচ্চাটাকে গিয়ে বলে, তুমি জানো এরা কোথায় নিয়ে যায়? বাচ্চাটা কিছু জানাতে নারাজ। আলেকজান্ডার তাকে বলে, বলো, আমি তোমার মাকে ফিরিয়ে আনতে পারি, এমন কোনো রহস্যময় জায়গায় তুমি দেখেছো এখানে যেখানে ওই নরভক্ষক জন্তুরা থাকতে পারে? বাচ্চাটা তখন তাকে এক জায়গায় নিয়ে যায় এবং একটা গুহার সামনে গিয়ে বলে, এখানে ভূত আছে, মনে হয় এরা এখানেই থাকে। আলেকজান্ডার এবং সেই বাচ্চাটা সেই গুহার মধ্যে নামে। নামার পর ওখানে আলেকজান্ডার সবচেয়ে বেশি অবাক হয়ে যায়। ওখানকার আদিবাসীরা যাকে ভূত ভাবত সেটা আর কেউ নয়, সেটা হলো সেই 2037 সালে যে কম্পিউটার প্রোগ্রাম করা 3D হলোগ্রামটা ছিল লাইব্রেরিতে, সেই হলোগ্রামটা, যেটা সিস্টেম এখনও কাজ করছে। সুতরাং এটা হলো সেই জায়গা যেটা কিনা তখনকার সময়ে লাইব্রেরি ছিল। এবং আলেকজান্ডারকে দেখে সেই কম্পিউটার হলোগ্রামটা তাকে চিনতে পারে। সে আলেকজান্ডারকে বলে, আমার কিন্তু তোমাকেও মনে আছে, তুমি সেই মানুষ না যে আমার কাছে কয়েকশো বছর আগে এসেছিলে টাইম ট্রাভেল সম্বন্ধে জানতে? আলেকজান্ডার বলে, হ্যাঁ আমি সেই, কিন্তু আমি তোমার কাছে কিছু জানতে চাই, তুমি কি জানো এখানে কিছু নরভক্ষক জন্তু আছে, তারা কোথায় থাকে, আমি তাদের সম্বন্ধে জানতে চাই। সেই 3D হলোগ্রামটা বলে, আমি যেহেতু এখান থেকে বাইরে বেরোতে পারি না, সুতরাং তাদের সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু এখানে একজন আদিবাসী সেই নরভক্ষক জন্তুগুলোর থেকে পালিয়ে এসে আমার কাছে ছিল, সে আমাকে বলেছে তারা মাটির আন্ডারগ্রাউন্ডে থাকে। তখন আলেকজান্ডার জানতে চায়, কিন্তু এই নরভক্ষক জন্তুগুলো কারা? তখন সেই 3D প্রোগ্রাম হলোগ্রামটা জানায় যে এরা আর কেউই না, এরা হলো মানুষের জাতি। আলেকজান্ডার অবাক হয়ে যায়, এরা মানুষ? সে জানায়, হ্যাঁ এরা মানুষ। মানুষ এখন দুটো ভাগে বিভক্ত, একদল যারা মাটির ওপরে থাকে, একদল যারা মাটির নিচে থাকে। এবার আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সেই নরভক্ষক জন্তুগুলো কোথায় থাকে? 3D হলোগ্রামটা তাকে জানায়, আমি জানি না তারা কোথায় থাকে, তবে তাদের নিঃশ্বাসের আওয়াজ তুমি শুনতে পারো, সেই নিঃশ্বাসের আওয়াজের পিছু পিছু চলে যাও। আলেকজান্ডার তাই করলো। যাওয়ার পর সে দেখতে পেলো একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা। সে বাচ্চাটাকে বলল, তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে মানুষজনদেরকে নিয়ে আসো এবং আগুন জ্বালিয়ে রেখো, যাতে আমি এখান থেকে বেরোনোর পর গ্রামের রাস্তাটা চিনতে পারি। সে একাই নিচে নেমে গেলো।
এবং নিচে নামতে গিয়ে সে গড়িয়ে পড়ল এমন একটা জায়গায় যেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল জমিয়ে রাখা হয়েছে এবং বড় বড় লোহার শিক সেখানে ঝোলানো রয়েছে। আলেকজান্ডার দেখে ভয় পেয়ে গেল। মানুষগুলোকে এখানে নিয়ে এসে শিকের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তা এবং তারপরে সেই মানুষগুলোকে এই নরভক্ষক জন্তুগুলো খেয়ে ফেলে। সে জায়গাটা ইনভেস্টিগেট করছিল, এই সময় সেই নরভক্ষক জন্তুগুলো আলেকজান্ডারকে ধরে ফেলে। সেই নরভক্ষক জন্তুগুলো আলেকজান্ডারকে বন্দী করে তাদের লিডারের সামনে নিয়ে আসে, যেখানে মরা একটা লোহার খাঁচার মধ্যে বন্দী ছিল। সেই নরভক্ষক জন্তুগুলোর লিডার আলেকজান্ডারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আলেকজান্ডার তাকে উল্টো জিজ্ঞেস করে, তুমি কে? তখন উত্তরে সেই নরভক্ষক জন্তুদের লিডার যা বলে সেটা শুনে আলেকজান্ডারের হোশ উড়ে যায়। নরভক্ষক জন্তুদের লিডার বলে, আমাদের মোরোলক বলা হয়। যখন পৃথিবীতে চাঁদ ভেঙে পড়েছিল তখন পৃথিবীর জনসংখ্যা নষ্ট হতে শুরু করে, প্রচুর মানুষ মারা যায়। কিন্তু আমরা কয়েকটা গোষ্ঠী আন্ডারগ্রাউন্ডে চলে আসি এবং তারপর থেকে পৃথিবীর ওপারে বসবাসযোগ্য কোনো আবহাওয়া ছিল না। সুতরাং আমরা কয়েক হাজার বছর ধরে মাটির নিচেই থেকে যাই, জাতির পর জাতি এখানে এভাবেই বাস করছি। যখন পৃথিবীতে সব কিছু ঠিকঠাক হলো তখন আমরা ওপরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু এতদিন অন্ধকারে মাটির নিচে থাকার পর সূর্যের আলো আমাদের সহ্য হলো না, তাই আমরা এখানেই থেকে গেছি। তখন আলেকজান্ডার উত্তেজিত হয়ে বলে, তোমরা এখানে থেকে গেছো আর তোমরা ওপরের মানুষগুলোকে ধরে এনে খাচ্ছ? তোমরা কি এটা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছো না? এটা শুনে সেই মোরোলকদের লিডার প্রচণ্ড খেপে যায়। খেপে গিয়ে বলে, আর তুমি কি করছো আলেকজান্ডার? তুমি কি প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন করছো না? আমরা তো পেটের খিদের জন্য সেই মানুষগুলোকে ধরে ধরে খাচ্ছি, আর তুমি নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছ। তুমি টাইম ট্রাভেল করে তুমি অতীতে গিয়ে সেই অতীত নিয়ে ছেড়খানি করার চেষ্টা করছো, এটা কি প্রকৃতির বিরুদ্ধে আচরণ নয়? আলেকজান্ডার অবাক হয় যে তুমি কি করে জানো এসব। তখন মোরোলকদের লিডার বলে, আমি অনেক কিছু জানি, আমি তোমার ব্রেন রিড করতে পারি। এবং তুমি সারা জীবনে দুটো শব্দের পেছনেই দৌড়েছো, কি হবে যদি, এই দুটো শব্দ। এবং তুমি এই প্রশ্নের উত্তর খুঁজছো যে অতীতে গিয়ে কেন আমরা কোনো কিছু বদলাতে পারি না, তো এটার উত্তর আমার কাছে আছে। আলেকজান্ডার তখন তাকে জিজ্ঞেস করে, কি উত্তর? মোরোলকদের লিডার তখন আলেকজান্ডারকে জানায়, একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তোমার গার্লফ্রেন্ড এমা মারা যাওয়ার পর তার দুঃখে শোকার্ত হয়ে তাকে ফিরিয়ে আনার জন্য তুমি টাইম মেশিনটা বানিয়েছিলে। সুতরাং তোমার টাইম মেশিন বানানোর পেছনে যে কারণটা ছিল সেটা হলো তোমার গার্লফ্রেন্ডের মৃত্যু। এবার তুমি যদি তাকে অতীতে গিয়ে বাঁচিয়েই ফেলো, তার মানে এমা জ্যান্ত আছে, এবং সে যদি জ্যান্ত হয়ে যায় তাহলে তুমি টাইম মেশিন আবিষ্কার করলে কি করে? কারণ সে মারা গেছে, তবেই তো তুমি টাইম মেশিনটা আবিষ্কার করেছিলে। সুতরাং তুমি এমাকে কখনোই জীবিত করতে পারবে না, আমরা অতীতে গিয়ে পাস্টের কোনো কিছু বদলাতে পারবো না। এই কথা শুনে আলেকজান্ডার একটু হতাশ হয় এবং আলেকজান্ডারকে মোরোলকদের লিডার তার টাইম মেশিনটা দেখিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও। টাইম মেশিনে করে আলেকজান্ডার চলে যাচ্ছিল, যাওয়ার সময় সে ভাবলো, কেননা মোরোলকদের লিডারটাকেও আমার সাথে নিয়ে যাই, তাহলে মরা এবং তার অধিবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এবং সেই মতো যখন টাইম মেশিনটা চালু হলো তখন আলেকজান্ডার মোরোলকদের লিডারকে সেখানে জোর করে টেনে আন এবং দীর্ঘ চেষ্টার পরে মোরোলকদের লিডার মারা যায় এবং আলেকজান্ডার আরও কিছু দূর ফিউচারে ট্রাভেল করেন। তিনি এক জায়গায় তার টাইম মেশিন থামানোর পর দেখেন কোথায় কি চেঞ্জ হয়েছে, মোরোলকদের বড় বড় কলোনি গড়ে উঠেছে এবং তিনি এটা দেখে শিহরিত হন যে ওদের লিডারকে মেরে কিচ্ছু হবে না, ওদের জনগোষ্ঠীটাকে মেরে ফেলতে হবে। এবং এই জন্য আলেকজান্ডার আবার সেই সময়ে ফিরে আসেন যে সময়ে মওরাদের সভ্যতা গড়ে উঠছিল এবং সেই জায়গাতেই ফিরে আসেন। ফিরে আসার পরে আলেকজান্ডার মওরাকে জানায়, চলো এখান থেকে আমরা পালিয়ে যাব, এবং টাইম মেশিনটার মধ্যে তার একটা ঘড়িকে ফাঁসিয়ে দেয় এবং টাইম মেশিনটা ফুল স্পিডে চালিয়ে দেয়। এবং এর ফলে কি হয়, সে টাইম মেশিনের মধ্যে ঊর্জা বা এনার্জি প্রচণ্ডভাবে সঞ্চিত হতে শুরু করে এবং মওরা ও আলেকজান্ডার সেখান থেকে বাকি নরভক্ষক জন্তুগুলোর হাত থেকে প্রাণে বাঁচতে বাঁচতে পালাতে শুরু করে। তারা যখন গুহার মুখে উঠে আসে তখন সেই টাইম মেশিনটা বিশাল জোরে ব্লাস্ট হয় এবং এই ব্লাস্ট হওয়ার ফলে ওই এরিয়ার মধ্যে যত মোরোলক বা নরভক্ষক জন্তুদের দল ছিল তারা সবাই মারা যায়। মওরা আলেকজান্ডারকে বলে, তোমার টাইম মেশিনটা নষ্ট হয়ে গেল। আলেকজান্ডার মওরাকে বলে, তাতে কি হয়েছে, ওটা তো শুধু একটা মেশিন ছিল, একটা মেশিনের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি, আর এটা আমার থেকে ভালো কে বোঝে। এরপর দেখা যায় সেই 3D হলোগ্রামটা যেটা কিনা লাইব্রেরির রক্ষক ছিল সেটা সেখানকার অধিবাসীদের বিভিন্ন ধরনের শিক্ষা দিতে শুরু করে, ওটা একটা স্কুলের মতো হয়ে যায়। প্রাচীন ভাষা সংস্কৃতি বিজ্ঞান সম্বন্ধে সে অধিবাসীদের শিক্ষিত করে তুলতে থাকে সেই 3D হলোগ্রামটা। আর আলেকজান্ডার মওরাকে নিয়ে সেই জায়গায় আসে যেই জায়গায় কয়েক হাজার বছর আগে
আলেকজান্ডারের গবেষণাগারটা ছিল এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই কাহিনীটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও আর কমেন্টে আমায় অবশ্যই বলো তোমার হাতে যদি একটা টাইম মেশিন লেগে যায় তো সেই টাইম মেশিন দিয়ে তুমি অতীতের কোন ঘটনাটা ঠিক করতে চাইবে। গল্পটা সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের গল্পতে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।